ইলিশ মাছের লেজা আছে, মানে যখন মাছ কাটছিল তখন এটা রিজার্ভেশন বুকিং হয়ে গেছিল। এখন আমি এইটা কেটে কেটে রান্না করব। আমাদের বাড়ি অনেক লোকজন আছে, তো বিস্মিতার মা বাবা আসবে, এই জন্য আমি এইটা রান্না করব। দেখতে থাকবো ভিডিও ভিতর কি কে খাই, অনেকগুলো আমরা লোক আছি, খাবো। রান্না করে আমি এখন এইটা কেটে দেবো। আর মাছ আছে এই যে এইগুলো ধরেছে, এই যে জাল পেতে এইগুলো মাছ, এখন এইটা কেটে দাও। তুমি কি কাটছো, মানে গঙ্গা থেকে যেগুলো ছোট ছোট ধরে নিয়েছো সেগুলো তুমি কাটছো? আর বাবা আছে আর তোমার বটি ছোট বলে তাই তুমি ছোট মাছ কাটছো। এবার বেরাবে ডিম, এবার হচ্ছে ডিমের ডিমের পোর্শন বেরাবে। ডিমটা বার করো, বিস্কুটটা দে। ওরে বাবা, ডিম এত বড় যে বেরাচ্ছে না। ডিম কি বেরিয়েছে রে, কি বড় ডিম! ডিম নাকি অন্য কিছু? তো অনেক বড় ডিম, ইলিশ মাছের ডিম বলে কথা। ও আচ্ছা, ডিমটা কি করবো আমার? ২৪ পিস হয়েছে। তো মাছটা কাটা হয়ে গেছে, এই ডিম ও দুই ক বেরাইছে, বড় বড় ডিম। এই যে মাছটা কাটা হয়ে গেছে, এখন আমি রান্না করবো। আর এধারে কি করলাম, এধারে ভোলা মাছ কাটলাম, ফেসা মাছ কাটলাম, এই এটা ভাজাই করবো। আর মা আর এই মাছটা কি করা যায়, ওরা কিভাবে খাবে, কি মাছের ঝোল খাবে না ভাজা খাবে, তো ওরা 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 সেটা বলবে, সেটাই করব। আর ভোলা মাছটা রান্না করব, এই কথা রাখবো এখন। ও মা, এটা কি মাছ গো? এটা কি মাছ গো মা? চিত্রা মাছ, এটা বল চিত্রা মাছ। এটা কি খেতে ভালো লাগে, মানে ভাজা নাকি তরকারি? রান্না খেতে ভালো লাগে। ও এটা আজকে করবে না পরে? এটা কালকে করবো। ও আচ্ছা ঠিক আছে। মাছ খাওয়া যাবে না, তো আমরা হিসাব করলাম তো 20 জন লোক হবে। হ্যাঁ, তো এই দুই পদেই হয়ে যাবে, আর এটা অন্তত কালকের জন্য রেখে দেবো। ঠিক আছে। আর অন্য তরকারি হবে, চাল গুঁড়ো রান্না করবো, ডাল রান্না করবো, চাটনি করবো, পাঁপড় থাকবে, তো এটা রেখে দেবো কালকের জন্য। ঠিক আছে। লবণ আর হলুদ দিয়ে মেখেছি, তো এখন বাদা দিয়েছি,
তেলটা গরম হয়ে গেছে, আমি বাদাম দিচ্ছি। তো আমার এই ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন অন্যান্য সময় পোস্ত দিয়ে শস্য দিয়ে আমি গায়ে গায়ে কষা কষা করি, মানে মাখা মাখা ইলিশ মাছটা, যেহেতু এটা গঙ্গার মাছ এই জন্য আমি বাংলা রান্না রান্না করব। এইবার আমি মাছ ভাত হয়ে গেছে, এবার আমি এইটা একদম কম মশলায় রান্না করব। তো আমি এইটা কাঁচা লঙ্কা দিয়ে আগে প্রথম ভেজে নেব, তারপরে সামান্য একটু জিরা বাটা গুঁড়ো টুকরো দিয়া রান্না করো বাংলা রান্না। এইভাবে আপনারাও রান্না করে খাবেন, জ্যান্ত ইলিশ খুবই টেস্টিং হয়। এবার আমার লঙ্কাটা ভেজে নেব। তো এইবার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি এখন এর ভিতরে দিয়ে দেবো অল্প হলুদ, যেহেতু আমি মাখার সময় হলুদটা দিয়েছি, এখন একটু কম হলুদ দেব। তো এইবার আমি জল দিয়ে দেব। তো জলটা ফুটে উঠেছে, এখন আমি এই ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। তো আমি হালকা ধরনের অল্প এই জিরে বাটা দিছি, এই হালকা মশলা দিয়ে আমি এখন নামাই দিছি, হয়ে গেছে। আজকে সেরকম ভিডিও সব কিছু দেখাইতে পারি না, শুধু মশলা দিয়েছি, হালকা ধরনের বাংলা রান্না রান্না করেছি আর কিছু না। যে ইলিশ মাছ ধরে আনছিলাম সেই ইলিশ মাছ এখন সবাইকে দিচ্ছি খেতে, খাওয়াই না। মানে যখন মাছ কাটছিল তখন এটা রিজার্ভেশন বুকিং হয়ে গেছে। এখানে